ঐতিহ্যের জন্য আন্দোলনকারীরাই নষ্ট করল বিশ্বভারতীর ঐতিহ্য, চলল ভাঙচুর লুট আটক আট। ঐতিহ্যের জন্য আন্দোলনকারীরাই নষ্ট করল বিশ্বভারতীর ঐতিহ্য, জেসিবি দিয়ে গুড়িয়ে দিল ভুবনডাঙ্গার ঐতিহ্যবাহী গেট। এমন অরাজকতা বিশ্বভারতীর ইতিহাসে কখনো হয়নি, যেখানে বোলপুর ও তার আশেপাশের মানুষ বিশ্ববিদ্যালয়ে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। অভিযোগ ওঠে পুলিশ ঠিক সময়ে এগিয়ে না আসারও, তবে ঘটনার সময় ভাঙচুর ও লুটতরাজে আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে প্রায় 5,000 স্থানীয় মানুষ বিশ্বভারতীর চারিদিক থেকে ঘিরে ফেলে মেলার মাঠ। এদিন সকালে বিশ্বভারতী একটি অস্থায়ী ছাদনাতলা বানিয়েছিল পাঁচিল তোলার কাজ রক্ষণাবেক্ষণের জন্য। সেই ঘেরাও ভেঙে এগিয়ে যায় উত্তেজিত জনতা। বিশ্বভারতীর তরফ থেকে প্রাক্তন এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় পুলিশ হস্তক্ষেপ দাবি করেন। ততক্ষণে বিক্ষোভকারীদের জেসিবি মেশিন ভেঙে গুড়িয়ে দেয় ভুবনডাঙ্গার গেটটি। প্রশ্ন উঠেছে, জেলা প্রশাসন বা পুলিশকে খবর দিতে বা সাহায্য চাইতে এত দেরি কেন করল কর্তৃপক্ষ? ঘটনার পরই জরুরি বৈঠক ডাকেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ডেকে পাঠানো হয় সুশোভন বন্দ্যোপাধ্যায়কে। তিনি বৈঠক শেষে জানান, বিশ্বভারতীর পাঁচিল নয়, ফেন্সিং তোলার পরিকল্পনা করেছে, যেখানে গেট থাকবে এবং প্রাতঃভ্রমণকারীদের ও খেলুড়েদের প্রবেশে বাধা থাকবে না। যদিও বিশ্বভারতীর পক্ষে এই বিস্তারিত বিবরণ কেন আরটিআই এর উত্তরেও জানানো হয়নি তার সদুত্তর কেউই দিতে পারেনি। বোলপুর থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা। হ্যালো, ঠিক আছে, দাঁড়া একটা মিছিল বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে। বইপুর শান্তিনিকেতন কোর্ট প্যানেল মার্কেট কমিটি ছিল।